আমি থাকি বা না থাকি আমার একটা স্বপ্ন পুরো হবে। সৌগত রায়কে নিয়ে নতুন করে জল্পনা। মুখ্যমন্ত্রী শিল্প উপদেষ্টা পদ থেকে তার ইস্তফার কারণ নিয়ে যখন ধোঁয়াশা অব্যাহত, তখন রবিবার নিজের লোকসভা কেন্দ্র দমদমের বেদিয়াপাড়ায় এক সেতুর শিলান্যাস অনুষ্ঠানে এই মন্তব্য করে নয়া জল্পনা উস্কে দিলেন খোদ সৌগত রায়। বিশেষ করে মনের ভাব প্রকাশে পদার্থবিদ্যার এই প্রাক্তন অধ্যাপক যেভাবে কবিগুরুর দ্বারস্থ হলেন, তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। রবীন্দ্র বিশেষজ্ঞদের মতে বিশেষ কোনো প্রেক্ষাপট না থাকলেও মূলত মৃত্যু ভাবনা থেকেই এই গান লিখেছিলেন রবীন্দ্রনাথ। তাহলে কি সৌগত রায়ের মনে এবার তৃণমূল বা রাজনীতি থেকে বিদায়ের ভাবনা? রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, যেভাবে শিল্পনীতি প্রণয়ন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে সংঘাতের জেরে উপদেষ্টার পদ ছাড়তে হয়েছে তাঁকে, হতে পারে তাতে যথেষ্ট ক্ষুব্ধ দমদমের এই তৃণমূল সাংসদ। আবার অপর একটি অংশের মতে, বরাবর মাথা উঁচু করে রাজনীতি করে চলা সৌগত রায়ের মনে হয়তো এবার দীর্ঘদিনের এই মঞ্চ ছাড়ার ভাবনা তৈরি হয়েছে। হতে পারে এর পেছনে রয়েছে দলের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট। একসময় যেভাবে তৃণমূলের প্রথম সারির মুখ হওয়া সত্ত্বেও নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়ে অন্তরালে চলে গিয়েছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, সেভাবেই কি এবার রাজনীতিকে বিদায় জানাতে চলেছেন সৌগত রায়, নাকি শুরু করবেন নয়া ইনিংস অন্য শিবির থেকে? জল্পনা রাজনৈতিক মহলে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।